আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ভোটচুরির দিন শেষ জনগণের বাংলাদেশ, গোপালগঞ্জে রোডমার্চ শেষে বলল আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে তফসির ঘিরেই টার্গেট বিএনপির, আরো জানাবো সব আপোষ হয়ে গেছে ভিসা নীতি সম্পর্কে বললেন ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগের এক গোয়েমী দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলল বামজোট। আরো জানাবো জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলতে চাই বলেছেন ফারুক হাসান। এবং সবশেষ জানিয়ে দেব রাজপথ দখলের লড়াইকে ঘিরে বাড়ছে জনমনে উদ্বেগ আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভোটচুরির দিন শেষ জনগণের বাংলাদেশ, গোপালগঞ্জে রোডমার্চ শেষে বলল আমির খসরু মাহমুদ চৌধুরী। গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট দিতে পেরেছেন, ভোট কোথায় গেল? ভোটচুরির দিন শেষ জনগণের বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের মকসুদপুরে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের এক পথসভায় বক্তব্যকালে তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী কেমন আছেন? ভোট দিতে পেরেছেন, ভোট কোথায় গেল? আগামী দিনে এই সরকার আর কোন নির্বাচন করতে পারবে না, কারণ তারা দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে, তাদের আর নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। যতদিন তারা ভোট চুরি করে ক্ষমতায় থাকতে পারবে ততদিন তারা ক্ষমতায় আছে। তিনি বলেন, কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে, জনগণ এখন তার রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমে গেছে। ভোট চুরির দিন শেষ জনগণের বাংলাদেশ, ভোট চুরির দিন শেষ খালেদা জিয়ার বাংলাদেশ। তিনি বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই থাকবে, কারণ আওয়ামী লীগ এখন আর কোন রাজনৈতিক দল নয়। তারা নেতাকর্মীদের শুধু ভোট চুরি শিখিয়েছে, দলবাজি শিখিয়েছে, ধান্দাবাজি শিখিয়েছে। তফসিল ঘিরেই টার্গেট বিএনপির, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান 17 দিনের কর্মসূচি শেষ হচ্ছে আগামীকাল 5ই অক্টোবর। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে দ্বিতীয় ধাপের কর্মসূচি, 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি বিষয়টি মাথায় রেখে এ ধাপের আন্দোলন কর্মসূচি ঠিক করা হচ্ছে। ইতিমধ্যে কর্মসূচি নিয়ে শীর্ষ নেতারা আলোচনা করছেন। আগামী 2-1 দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। দলীয় সূত্রের দাবি, ধাপে ধাপে কর্মসূচিতে গতি বাড়বে। সরকার যদি নিজস্ব ছকে নির্বাচনের তফসিল ঘোষণা করে তখনই শুরু হবে চূড়ান্ত আন্দোলন। এ লক্ষ্য নিয়েই মাঠ সাজাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। নেতাদের দাবি, আরেকটি সাজানো নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হলে এর প্রতিবাদে দেশের গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে আসবে, দেশের মানুষ আগের মতো আর কোনো নির্বাচন হতে দেবে না। সূত্রের দাবি, তফসিল ঘোষণা হলে টানা কঠোর কর্মসূচিতে যাবে বিরোধী দলগুলো। দলীয় সূত্র জানায়, শীর্ষ নেতার নির্দেশনায় যে কর্মসূচি চলছে এখন পর্যন্ত তা সফল বলে নেতাকর্মীরা মনে করছেন। দলীয় মূল্যায়ন হলো সরকারের পাতা ফাঁদে কোনো পা দেওয়া যাবে না, এখন পর্যন্ত সেই ফাঁদে পড়তে হয়নি। সরকারের পক্ষ থেকে নানা উস্কানি দেওয়া হলেও শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি চলছে, সামনেও যাতে কোনো ধরনের উস্কানিতে আন্দোলনে বিঘ্ন না ঘটে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্বশেষ গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মানব জমিনকে বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আগেই শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কার্যকরের ঘোষণার পর সরকার আরও চাপে পড়ে গেছে, এতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত। সেটাকে রাজপথে কাজে লাগাতে চান তারা। এখন চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার বিষয় নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মানব জমিনকে বলেন, বর্তমান জনসমর্থনহীন সরকারকে বিদায় দেওয়ার জন্য বিগত 1 বছর ধরে বিএনপি শান্তিপূর্ণ পন্থায় আন্দোলন চালিয়ে আসছে। এই ধারাবাহিকতায় আমরা বিভাগীয় সমাবেশ, পদযাত্রা সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার বিদায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পথ উন্মুক্ত করে। প্রয়োজনে অনশন, অবস্থান, ধর্মঘট ও ঘেরাওয়ের মতো কর্মসূচিও থাকতে পারে, তবে আগামীতে সময় বলে দেবে চলমান আন্দোলনের গতিপথ কোন দিকে মোড় নেবে। তিনি আরো বলেন, সরকার বিরোধী দলকে চরম উস্কানি দিচ্ছে, হুমকি দিচ্ছে শান্তি ভঙ্গের জন্য, কিন্তু গত 1 বছর ধরে কোটি কোটি মানুষকে নিয়ে বিএনপি কর্মসূচি পালন করলেও কোনো বিশৃঙ্খলা হয়নি। আগামীতে বিরোধী দলকে অপবাদ দেওয়ার চেষ্টা করে সফল হবে না এই আওয়ামী কর্তৃত্ববাদী সরকার।
ভিসা নীতি নিয়ে ওবায়দুল কাদের বললেন, আমেরিকার সাথে আপোষ হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি, ভিসা নীতির পরোয়া করে না আওয়ামী লীগ, তলে তলে সব আপোষ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যথাসময়ে নির্বাচন হবে। মঙ্গলবার 3রা অক্টোবর আমিন বাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি আন্দোলনের দম ফুরিয়ে গেছে, তারা যত ষড়যন্ত্র করুক না কেন, যথাসময়ে নির্বাচন হবে, ভিসা নীতি পরোয়া করে না আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, ঢাকার সাথে দিল্লির আপোষ হয়ে গেছে, দিল্লির যেমন বাংলাদেশের দরকার, আবার বাংলাদেশেরও দিল্লিকে প্রয়োজন রয়েছে। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল, বিএনপি খেলায় ফাউল করছে, নিষেধাজ্ঞার হুমকি ধামকি শেষ। কাদের বলেন, মির্জা ফখরুলের গলা নরম হয়ে গেছে, মানুষ বুঝে গেছে বিএনপির লাফালাফিতে কোনো লাভ হবে না, বিএনপি ক্ষমতায় আসলে আবার চুরি করবে, গণতন্ত্র গিলে খাবে, বিদ্যুৎ গিলে খাবে, মুক্তিযুদ্ধকে গিলে খাবে, বিএনপির মতো হাঁটু ভাঙা দল, কোমর ভাঙা দল ফাইনাল খেলতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের একগুঁয়েমি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলল বামজোট। আওয়ামী লীগ তথা সরকারের একগুঁয়েমি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার 3রা অক্টোবর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদ মাস্কবাদী কার্যালয়ে এক সভায় মন্তব্য করা হয়। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নেতৃবৃন্দ বলেন, প্রায় সব সক্রিয় বিরোধী দলই নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করছে, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই দাবির প্রতি কর্ণপাত না করে আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজনের দিকে এগুচ্ছে। আওয়ামী লীগ সরকার একগুঁয়েমি করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে এই পরিস্থিতির সুযোগে দেশে সাম্রাজ্যবাদী শক্তিগুলো হস্তক্ষেপ বাড়ছে। সম্প্রতি ডিএমপি কমিশনার ঢাকা শহরে সভা সমাবেশ করতে পূর্ব অনুমতি নেওয়ার কথা বলছেন। সভা সমাবেশ করতে পূর্ব অনুমতি নিতে হবে এমন কোনো বিধান নেই, সভা সমাবেশ করা নাগরিকের সংবিধান প্রদত্ত অধিকার, পূর্ব অনুমতি নেওয়ার কথা বলার মধ্য দিয়ে ডিএমপি কমিশনার সংবিধান বিরোধী বক্তব্য দিয়েছেন, একই সাথে মত প্রকাশের অধিকারকে চূড়ান্তভাবে সংকুচিত করার পায়তারা করছেন। নেতৃবৃন্দ সভা থেকে কুড়িগ্রামে কবি তারাপদ রায়ের উপর হামলার নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, পাশাপাশি আওয়ামী সরকারের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতির লুটপাট বন্ধের দাবিতে 5ই অক্টোবর বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঢাকা জাতীয় প্রেসক্লাব ও জেলায় জেলায় অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানান। জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলতে চাই বললেন ফারুক হাসান। গণ অধিকার পরিষদের এক অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের চলমান আন্দোলন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছি। আমরা জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের নেতৃত্ব নতুন এক বাংলাদেশ নির্মাণ করব আমরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের এই অংশের যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউদ জামান বলেন, আমাদের এখন একটাই দাবি, সবার আগে শেখ হাসিনার পদত্যাগ, তারপরে আমরা আলোচনা করে ঠিক করব কিভাবে দেশ পরিচালনা করা হবে। রাজপথ দখলের লড়াইকে ঘিরে বাড়ছে জনমনে উদ্বেগ আতঙ্ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি চূড়ান্তভাবে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। চলতি অক্টোবর মাস ঘিরে রাজপথ পুরোপুরি দখলে রাখার ঘোষণা দিয়েছে দুদলই। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি চলতি অক্টোবরকে ঘিরে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাল্টাপাল্টি রাজনৈতিক যেসব কর্মসূচি তুলে ধরেছে তা ইতিমধ্যে জনমনে বেশ উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। বিএনপি চায় সরকার পতনের আন্দোলনকে চূড়ান্তভাবে দেয়ার লক্ষ্যে সরকারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে সরকারের পতন ঘটাতে, আর ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় বিএনপি জামাত জোটের বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়ে নির্বাচন পর্যন্ত মাঠ নিজেদের দখলে রাখতে এবং নির্বাচনের নির্দিষ্ট সময়সীমার বাইরে গিয়ে একদিন আগেও ক্ষমতা না ছাড়তে। সরকার বিরোধী দলগুলোর হাতে নেওয়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও তা প্রতিহত করতে ক্ষমতাসীন সরকারি দল আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির মাধ্যমে চলতি এই মাসটি যতই গুরুত্বপূর্ণ হয়ে উঠুক না কেন, তা সাধারণ মানুষের জন্য কোনো আনন্দ বার্তা বয়ে আনে না, বরং অতীত অভিজ্ঞতার আলোকে জনমনে উদ্বেগ উৎকণ্ঠাই অধিকতর মূর্ত হয়ে ওঠে। যদিও অতীতে দেখা গেছে যে কোনো জাতীয় নির্বাচনের 5-6 মাস আগে থেকেই রাজধানী ঢাকা সহ সারা দেশে বিরোধী পক্ষের ডাকা হরতাল অবরোধ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির নামে ভাঙচুর, জ্বালাও পোড়াও ও মানুষ হত্যার মতো অসংখ্য চরম ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক।